আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা কবুতর নিয়ে পাল্লা করতেছেন তাদের জন্য বিশেষ করে আমাদের অনেক ভাইরা এখন কবুতর দিয়ে রেস খেলার জন্য কবুতর পাল্লা করতেছে টস করতেছে তো বিশেষ একটা আজকে একটা বার্তা দিব এর মধ্যে আমরা অনেকে অনেক দামি দামি মেডিসিন ব্যবহার করতেছি কবুতর দিয়ে পাল্লা করার জন্য কবুতর বাসায় আসলে অনেক দামি দামি মেডিসিন খাওয়াইতেছি রিকভারি দেওয়ার জন্য কবুতরকে কিন্তু কিছু কিছু জিনিস আমরা মিস করে যাইতেছি যে আসলে আমরা প্রতিদিন গোসল করি প্রত্যেকটা মানুষ গোসল করি গোসল না করলে কিন্তু শরীর ভালো লাগে না শরীর কেমন গোলায় শরীর ভার ভার লাগে ঠিক কবুতরের শরীরটা এরকম কবুতর যখন অনেক পরিশ্রম করে বাসায় আসে পরিশ্রম করে বাসায় আসার পরে কবুতরকে গোসল দিতে হয় তো শীতকাল যেহেতু আমরা অনেকেই মনে করতে পারি যে কবুতর এখন পানি দিলে কি কবুতর গোসল করবে কিন্তু আসলে শীতকালে কবুতর গোসল করে কবুতরের শরীর অনেক গরম থাকে সব সময় তো সেই জন্য আমরা শীতকালে কবুতরকে গোসল দিব সপ্তাহে কমসে কম কমসে কম এক দিন দুই তিন দিন দিতে পারলে ভালো আর আমাদের অনেক ভাইরা কবুতরকে কুসল দিতে পারে না এটারও একটা কারণ আছে যে কবুতর ভয় পায় পানি দিলে নামে না তো সেই জন্য একটা টিপস এটা হইল ওই যে দেখেন আমার নিচে কয়েকটা পাক্কাটা কবুতর বাসার যে আপনার বিডার কিছু কবুতর থাকবো পাক্কাটা এইগুলো আপনারা এরকমের পানি ট্রে দিয়া ছেড়ে দিবেন তাহলে দেখলেন কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আপনার যে বাকি যেই কবুতরগুলো আছে ওইগুলা ট্রেতে নেমা গোসল করা শুরু করবে তো এই যে দেখেন একটা নামছে অলরেডি তো একে একে সবাই এরকমের নামা যাইব এই যে দেখেন আরেকটা নামছে তো কবুতর পালন করা আসলে অনেক সহজ ব্যাপার এই যে দেখেন একটা ট্রেতে নেমে গেছে গোসল করার জন্য কবুতর কবুতর পালন করা অনেক সহজ ব্যাপার এটা খুব কঠিন কিন্তু কোনো বিষয় না কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনার মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে যে আসলে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা ক্ষেত্রে যত্নর প্রয়োজন আসলে শুধু ভালো খাবার হইলেই চলে না ভালো মেডিসিন হইলেই চলে না আবার ভালো থাকার জায়গা হইলেও চলে না সব কিছু কম্বিনেশন লাগে আসলে সব কিছুর কম্বিনেশনের পরেই একটা ভালো রেজাল্ট আসে সুস্থ একটা কবুতরের মাধ্যমে একটা ভালো রেজাল্ট আসে আপনি ভালো ব্লাডের কবুতর কালেকশন করলেন তো পাল্লা দিলেন কবুতরের ধোষ দিলেন যে কবুতর পরে গেলে দেখেন কবুতরগুলো গোসল করতেছে কবুতরের ধোষ দেওয়াটা আসলে মোটে উচিত না ভালো ব্লাড হইলে কবুতর যখন পরে যাইব তখন আপনার নিজের অনেক গাফিল হতে আছে কবুতরের পালই আর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনার কবুতর দেখা বুঝতে হইব যে আপনার কবুতর এখন কি চাইতেছে যে এখন কবুতর কি ভারী খাবার চাইতেছে না হালকা খাবার চাইতেছে কবুতরের শরীর কেমন অবস্থা কবুতর কেমন আসার পরে কেমন ঘাটতিতে আসে তার কি এখন গোসল দিতে হবে কিনা হ্যাঁ তারপরে কবুতরকে কি ধরনের খাবার দিতে হবে কি ধরনের মেডিসিন দিতে হবে সব ধরনের প্রপার গাইডলাইন প্রপার ডায়েট করার পরে আপনার একটা ভালো একটা রেজাল্ট আসবে তা না হলে আপনি শুধু বছরকে বছর কবুতর পাইলে যাবেন কিন্তু কাঙ্ক্ষিত আপনার যে চাহিদা ইচ্ছা সেটা আপনি পূরণ করতে পারবেন না অতএব কবুতর পালনের জন্য প্রত্যেকটা সাইট খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে গোসল পাল্লা দর মাঝখানে মাঝখানে কবুতর বাসায় আসলে আপনার কবুতরকে পাল্লার কবুতরগুলোকে বিশেষ করে গোসলে দিবেন যদি গোসলে না দেন তাহলে আপনার কবুতর কিন্তু ঘাইটা যাবে পরে কিন্তু কোনো গতি থাকবে না অতএব কবুতরের গোসলের কোনো তুলনা নাই তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে বাকি রিকভারির কিছু ভিডিও সামনে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি